আসসালামু আলাইকুম সবাইকে। খাইতে চায়ের পক্ষ থেকে আমি আছি সাজ্জাদ। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা আমরা সবাই চিনি, বাংলাদেশের সবাই মোটামুটি চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এরিয়াতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো টিএসসির এইটার সাথে একটা গল্প না বললেই নয়, আমাদের একটা ফ্রেন্ড ছিল, সবারই অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, সে এখন একটা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন প্রায় শেষ করতে যাচ্ছে। কিন্তু তার সাথে আড্ডাতে সে সবসময় বলতো যে সাজ্জাদ, আমি না টিএসসিকে অনেক মিস করতেছি। কী মিস করতো? সে বারবার বলতো, ধরো সন্ধ্যাবেলা হয়েছে বা বিকালবেলা বা রাতের বেলা তুমি তোমার সাথে তোমার প্রিয় সঙ্গিনীকে নিয়ে তুমি সোডিয়াম বাল্বের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে কার্জন হল থেকে ঠিক হাঁটতে হাঁটতে তুমি টিএসসিতে এসে পৌঁছালা। টিএসসিতে আসে পৌঁছানোর পর আধো আধো গলায় তোমাকে তোমার প্রিয়তমা বলল যে বাবু, আমার না অনেক কলা ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। তো তখন আপনি বললেন যে ঠিক আছে চলো খাওয়া যাক, আমারও অনেক দিন খাওয়া হয় না। তো তখন আপনি কী কাজ করলেন, কারো একজনের কাছে এসে বললেন, মামা একটু বেশি বেশি করে ঝাল দিয়ে কি আমাকে একটা পানিপুরি বা কলা ভর্তা বানিয়ে দেওয়া যাবে? তখন সে হয়তো বা বানিয়ে দিল, বানিয়ে খাওয়ানোর পরে আপনার প্রিয়তমা আপনার দিকে তাকিয়ে বলল, অনেক কষ্টে সে বলতেছে, আমার না অনেক ঝাল লাগতেছে, তুমি কি আমাকে একটু পানি দিবে? কিন্তু আপনি কোথাও পানি পাচ্ছেন না। পানি না পাওয়ার পরে আপনি একটা পর্যায়ে তাকে একটা আইসক্রিম, কোন আইসক্রিম এনে খাওয়ালেন। কোন আইসক্রিম খাওয়ানোর পরে তার মুখের কোণে হয়তোবা একটু আইসক্রিমের কণা লেগে আছে, সেটা আপনি আপনার পকেটে থাকা টিস্যু দিয়ে মুছে দিলেন, এবং এভাবেই গড়ে উঠতে থাকলো আপনাদের সত্যতা। তো বন্ধুরা, আজকে আমরা ঠিক সেই টিএসসিতে উপস্থিত, এবং আপনাদেরকে আজকে আমরা এখানকার পপুলার একটা খাবার কলা ভর্তা তা আপনাদেরকে পুরোপুরি দেখাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আপনি কি কলা ভর্তা বিক্রি করেন? কত বছর ধরে বানান এটা? সাত বছর। আপনার গ্রামের বাড়ি কোথায়? ভোলা থেকে। ভোলা থেকে এখানে আসছেন কি কারণে? এখানে তো সিগারেট বিক্রি করছে আগে। সিগারেট বিক্রি করতেন আগে, তারপরে এখন ভর্তা বেচতেন। এখন ভর্তা বিক্রি করেন? আচ্ছা, তো আমাদেরকে একটা ভর্তা টোটাল একটু বানানো কি দেখাইতে পারবেন? হ্যাঁ। এখানে কি কি আইটেম দিচ্ছেন? কাঁচকলা আছে। কাঁচকলা দিচ্ছেন, তারপরে কি দিচ্ছেন? জলপই। জলপই, তারপরে আর চালতা, তেঁতুল। চালতা, এটা কি তেঁতুল? তারপরে কাসুন্দি, ধনিয়াপাতা। কাসুন্দি, এইটা। তারপরে আর কি দিচ্ছেন? ধনিয়া পাতা। চিনি আছে। চিনি আছে, আর লবণ। লবণও আছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন এইভাবে ঠিক করে বানানো হচ্ছে। এটাকে মানে হামান দিস্তা বলে। আচ্ছা মা, আপনার প্রতিদিন এখানে বিক্রি কেমন হয়? মোটামুটি 2000-3000-2200। ওরে বাবা, হ্যাঁ বোম্বাই মোড়ে দিতে পারেন। এটা কি দিলেন? আমরা। আচ্ছা, ভিতরে আমরাও দিছে। একটু বোম্বাই মোড়ে একটু দেখান আমাদের দর্শকদেরকে, বোম্বাই মোড়ের সাইজটা, এই সাইজের একটা বোম্বাই মোড়ে দিছে। আচ্ছা মামা, আপনি এখানে কয়টা থেকে কয়টা বসেন? সকাল 11টা থেকে রাত 11টা। শব্দটা একটু অন্যরকম। এবার দিচ্ছেন কাসুন্দি। আচ্ছা, এটার দাম কত মামা? 20 টাকা। আচ্ছা, তো আপনারা দেখেন তারা আমাদেরকে অনেকগুলো উপকরণ দিয়ে এটা বানিয়ে দিছে। এটার দাম হচ্ছে 20 টাকা। এটার ভিতরে দেওয়া হয়েছে কলা, কাঁচকলা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, জলপাই, চালতা, তেঁতুল,
কাশুন্দি মরিচ বোম্বাই মরিচ লবণ চিনি তো স্পাইসি লেভেল অনেক সুন্দর আছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভিতর থেকে। ঝাল আমরা আরেকটু বাড়াই দিতে পারলেও পারতাম, আপনি যদি ঝাল আরও বেশি খেতেছেন ওনাদেরকে বললে আপনাদেরকে ঝাল আরও বাড়াই দিবে। ঝালের মাত্রা কেমন কিছু বলো? ঝাল হালকা, ঝাল হালকা। আর মজা মজা আছে তোমার ক্ষেত্রে বলো? আমার কাছে ঝালটা একটু বেশি লাগছে। ঝাল বেশি লাগতেছে? আচ্ছা ঠিক আছে, ভালো মজা।